হ্যালো সম্মানিত ভিউয়ার্স, মহিপায়ের ব্লগ থেকে সবাইকে স্বাগত। যারা ভিডিওটি দেখছেন, আজকে আপনাদেরকে নিয়ে যাব ইটাখোলা মোড়া, আর আপনাদেরকে এর ইতিহাস সম্পর্কে জানাব এবং এই মোড়ার নাম ইটাখোলা মোড়া কেন সেটি জানতে পারবেন। আর এখানে একটি মিথ চালু রয়েছে, যেখানে গেলে নাকি মনের আশা পূর্ণ হয়, এই সম্পর্কে আপনারা জানতে পারবেন। দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। ইটাখোলা মোড়ার ইতিহাস, প্রথমে যদি আমরা ইতিহাস নিয়ে আলোচনা করি, ইটাখোলা মোড়া বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতি অঞ্চলে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি কুমিল্লা সদর উপজেলা থেকে পশ্চিম দিকে 8 কিলোমিটার দূরে কোটবাড়ি সড়কের ওপারে রূপবান মোড়ার উল্টো দিকে অবস্থিত। এই প্রত্নস্থান পাহাড়ের গায়ে 3টি স্তরে বিদ্যমান। প্রাচীনকাল থেকে এই স্থানটি ইট পোড়ানোর খনি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, এই জন্যই এর নাম ইটাখোলা মোড়া হয়েছে। এর অবস্থান হলো ময়নামতি, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগে। আপনারা যদি এখানে কেউ ঘুরতে যেতে চান, আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন এবং গুগল ম্যাপের লিঙ্ক অনুসারে ঘুরতে ঘুরতে পারবেন। আমি যদি এর অবকাঠামো সম্পর্কে যাই, আপনার ঘুরে ঘুরে দেখাম অবকাঠামো গুলো। ইটাখোলা মোড়া বেশ কয়েকবার খনন কাজ চালিয়ে বড় বড় কিছু বৌদ্ধ মূর্তি এবং এসব স্তূপ থেকে 42 মিটার উত্তরে একটি বৌদ্ধ মঠের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হয় এই প্রত্নস্থানটিকে 5টি সাংস্কৃতিক যুগ অতিক্রম করতে হয়েছে। এগুলোতে অনেক নিদর্শন পাওয়া গেছে, সাংস্কৃতিক নিদর্শন, কিন্তু পরবর্তীকালে পুরোপুরি খনন করা যায়নি। ধ্বংসাবশেষের মধ্যে অনেক কিছু চাপা পড়ে রয়েছে, এজন্য প্রাচীন অনেক নিদর্শন উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর আপনাদের আমি আপনারা দেখুন এই যেখানে স্তূপটি, এখানে মূল আকর্ষণ হলো এই বিস্তীর্ণ ইটের স্তূপ কমপ্লেক্স, যেটি 13.1 বর্গমিটার জুড়ে অবস্থিত। আর আপনাদের বলেছিলাম যেখানে গেলে মনের আশা পূর্ণ হয়, আসলে এটি একটি কুসংস্কার। আপনারা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের সেই কুসংস্কারের জায়গাটি। এখানে একটি বৌদ্ধ মূর্তি রয়েছে, এখন লোয়ার খাঁচা রয়েছে, যেটি আসলে তালাবদ্ধ অবস্থায়। এটির মধ্যে অনেকে টাকা পয়সা ফেলে যায়, এখানে নাকি টাকা পয়সা ফেললে মনের আশা পূর্ণ হতে পারে। আমি এগুলোতে বিশ্বাস করি না, আপনারা যদি কেউ বিশ্বাস করেন টাকা পয়সা ট্রাই করে দেখতে পারেন।
আর এখানে আগে এই এরিয়াটি সর্বসাধারণের উন্মুক্ত ছিল, এখন অবশ্য সরকারিভাবে এটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রবেশ মূল্য 10 টাকা করা হয়েছে। সবাই দেখতে থাকুন ইটাখোলা মুড়া, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোথায় কোথায় যেতে চান এবং আপনার এরিয়ার বাড়ির পাশে যদি কোনো বিখ্যাত স্থান থাকে আমাকে মেসেজ দিতে পারেন, আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। গড়ি ফিরি খাই দায় মহিপার ব্লগ থেকে।